আসসালামুকুম, ত্রিপুলি জব প্রিপারেশনের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা এবং অভিনন্দন। আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আলোচনা করব বিভিন্ন জায়গা থেকে বাতি নিয়ন্ত্রণের একটা সংযোগ চিত্র, এটা নিয়ে আলোচনা করব আমি। তো এখানে আমি তিনটা সার্কিট ডায়াগ্রাম অঙ্কন করেছি, আর একটা সিলিং ফ্যানের সুইচ এবং রেগুলেটরের মাধ্যমে সংযোগ চিত্র দেখাবো আপনাদের। তো প্রথম যে তিনটা চিত্র, এই তিনটা চিত্র খুবই গুরুত্বপূর্ণ, বিভিন্ন চাকরি পরীক্ষা, তারপরে বাসা বাড়ি সহ বিভিন্ন জায়গাগুলো কাজে লাগে বেসিকগুলা। তো আশা করি আপনাদের উপকারে আসবে এবং ভালো লাগবে। তো প্রথম যে চিত্রটা আমি বর্ণনা করব, একটি বাতি দুইটি জায়গা থেকে নিয়ন্ত্রণের চিত্র। এটা এটা হচ্ছে একটা বাতি দুইটি জায়গা থেকে নিয়ন্ত্রণের চিত্র। তো এই যে দেখতেছেন, এটা হচ্ছে বাতি আমাদের, এটা হচ্ছে প্রথম, এটা আমি লাইট দিয়েছি, লাইট, এটা লাইট ইউজ করা হয়েছে। এখানে লাইটের সাথে দেখুন নিউট্রাল সংযুক্ত রহিয়াছে, আর এদিক দিয়ে আমাদের লাইন অর্থাৎ ফেজের মাধ্যমে সবসময় তো সুইচগুলো আমরা ফেজে অর্থাৎ লাইনের সাথে সংযুক্ত করি, আপনারা সবাই জানেন। তো এই যে দুইটা সুইচ দেখতেছেন, এটি হয়েছে গা ডাবল পোল সিঙ্গেল থ্রো, অর্থাৎ ডাবল ডাবল থ্রো ডাবল থ্রো সিঙ্গেল ডাবল থ্রো সিঙ্গেল পোল, অর্থাৎ SDT SP। তা ডাবল থ্রো সিঙ্গেল ফোল যদি হয় এই সুইচগুলা, তাহলে এটার কাজ কীভাবে করে দেখুন। এই লাইটটা দুইটি জায়গায় দেখে, এটা হচ্ছে টু ওয়ে সুইচ বলা যায়, দুইটি জায়গা থেকে কীভাবে আমরা সুইচটা মাধ্যমে নিয়ন্ত্রণ করব সেটা আমি দেখিয়ে দিচ্ছি। প্রথম চিত্রটা আমি ভালোভাবে যদি বোঝেন পরেরগুলা ইজিলি বুঝতে পারবেন। তো প্রথম চিত্রে দেখুন, এই যে এখানে এই যে দেখতেছেন লাইন আসলো সুইচের মধ্যে, দুইটা পয়েন্ট এখানে রয়েছে, এই যে একটা পয়েন্ট, এই যে একটা পয়েন্ট, এখানে দুইটা পয়েন্ট রয়েছে। তো এইখান পয়েন্ট থেকে সুইচটা যে তীর চিহ্ন দেখতেছেন, এটা এসে এটার সাথে কন্ট্যাক্ট থাকবে সবসময়। তো এখান থেকে কন্ট্যাক্ট পাওয়ার ফলে পাওয়ারটা সবসময় এখানে এসে অবস্থান করবে, কিন্তু এখানে কন্ট্যাক্ট না থাকার কারণে পাওয়ারটা দিকে যাইতে পারতেছে না। তার মানে এইটা যদি এখানে সংযুক্ত থাকে, তাহলে সুইচটা এই সুইচ দ্বারা এটা জ্বলবে না। যখন আমি এখান থেকে আইসা এই সুইচটাকে এই কন্ট্যাক্টে নিয়ে আসবো, দেখুন এই কন্ট্যাক্টে তীর চিহ্ন যখন লাগবে, তখন এই দিক দিয়ে পাওয়ারটা এসে এদিক দিয়ে কন্ট্যাক্ট আসে, এদিক দিয়ে এসে এদিক দিয়ে সার্কিটটা কমপ্লিট করবে। তাহলে এই জায়গা থেকে এই এই সুইচের মাধ্যমে এই লাইনটা, এই বাতিটা জ্বলে উঠবে। এখন দ্বিতীয় যখন আরেকজন আসবে এই সুইচের কাছে, যে ব্যক্তি থাকবে তারটা দেখুন, সে কিন্তু পাওয়ার পাচ্ছে না, এই পর্যন্ত পাওয়ার আছে, এইন থেকে এই পর্যন্ত পাওয়ার আছে, লাইন লাইনের পাওয়ারে সেখানে অবস্থান করতেছে কিন্তু পাচ্ছে না। যখন এই কন্ট্যাক্টটা এখানে সংযুক্ত করবে, অর্থাৎ এই যে তীর চিহ্নটা দেখতেছেন, এই তীর চিহ্নটা যখন এখানে সংযুক্ত দেখবে, তখন দেখেন এই পাশে পাওয়ার, এদিক দিয়ে তো তীর চিহ্ন এখানে সংযোগ করাই আছে, এই পাশ দিয়ে এখানে নেওয়ার পরে সেদিক দিয়ে সংযোগ হয়ে যাবে। সংযোগ হয়ে যাওয়ার পরে দেখুন এদিক দিয়ে কারেন্ট তখন ফ্লো হবে, ফ্লো হলে এই লাইটটা জ্বলবে। তাইলে এখানে দেখুন দুইটা পয়েন্ট আছে, এটা অলওয়েজ, এই যে তীর চিহ্ন যে চিহ্নটা, এই যে পথটা দেখতেছেন, এটা অলওয়েজ সংযুক্ত থাকবে এই পর্যন্ত এসে পাওয়ার, আচ্ছা গেল। আর এই যে এই সুইচের ক্ষেত্রে এটা এসে পাওয়ারটা এই পর্যন্ত সংযুক্ত হয়ে থাকবে। এখন যখন আমি এই সুইচটাকে এখানে সংযুক্ত দিব, এখানকার ব্যক্তি যখন এটাকে এখানকে সংযোগ দিবে, এখান থেকে এখানে পাওয়ার পেয়ে যাবে, পেয়ে গিয়ে লাইনটা কমপ্লিট করবে। আর এখানকার ব্যক্তি যখন সুইচটাকে এটার সাথে এটা কন্ট্যাক্ট করবে, এদিক দিয়ে কন্ট্যাক্ট করাই আছে, তাহলে জাস্ট এখানে দিলে এদিক দিয়ে পাওয়ার এসে লাইটটা জ্বলবে। তো আশা করছি ভিডিওটা বুঝতে পারছেন। তো এইটা হচ্ছে তিন জায়গা থেকে বাতিটা নিয়ন্ত্রণ করবে। দেখুন তিন জায়গা জাস্ট সেম, আমি শুধু একটা ইন্টারমিডিয়েট সুইচ সংযুক্ত করবো মাঝখানে, আর কোনো কিছু না, আগেরটার মতো সেম। যদি আগেরটা বুঝে থাকেন তাহলে এটা ইজিলি বুঝবেন। এটা সেম ঘটনা দেখুন, এদিক দিয়ে লাইন আসলো, এদিক দিয়ে ইন্টারমিডিয়েট সুইচের মাধ্যমে যে এটা এই পাশ দিয়ে সংযোগ হবে আর এটা এই পাশ দিয়ে সংযোগ হবে। তো এই দিক দিয়ে যখন সংযুক্ত থাকবে, তখন এটার সাথে সংযুক্ত থাকবে, এখানে পাওয়ার আয়সা এদিক দিয়ে কমপ্লিট হবে সার্কিট। আর যখন এটাকে এটা এটার সাথে সংযুক্ত করা হবে, তখন এই যে এদিক দিয়ে আয়সা এদিক দিয়ে এখানে এসে ওপেন থাকবে, কিন্তু লাইনটা সংযোগ হবে না,
যখন এই সুইচটার মাধ্যমে কন্ট্রোল করা হবে তখন দেখুন এটা এখানে দিতে হবে, এখানে দিলে এদিক দিয়ে ইন্টারমিডিয়েট সুইচের মাধ্যমে সে কানেক্ট হয়ে যাবে, কানেক্ট হইলে এই লাইটটা ইজিলি জ্বলে উঠবে। আর এখান থেকে যে থাকবে দুইটা পয়েন্ট থাকবে, একটা পয়েন্টে সে কানেক্ট অটোমেটিকলি, সে এদিক দিয়ে তো পাওয়ার এখানে আছে, জাস্ট এখানে কানেক্ট করলেই এদিক দিয়ে কমপ্লিট হয়ে যাবে। তাহলে এখান থেকে এখানে কানেক্টটা সে মাঝখানের যে ব্যক্তিটা সে করে দিবে, তিন জায়গা থেকে বাতিটা নিয়ন্ত্রণ হবে। এখন দেখুন একটা কুলিং বেলের একটা ফুইস সুইচের মাধ্যমে কীভাবে নিয়ন্ত্রণ করা হয়, ওটা অনেক জায়গায় আসে। তো এই যে এটা হচ্ছে আমাদের লাইট, এটা হচ্ছে আমাদের লাইট, আর এটা হচ্ছে আমাদের পুশ সুইচ, এটা হচ্ছে সুইচ, পুশ সুইচ, PUSH পুশ সুইচ। তো এই যে দেখুন লাইনটা, এটা যখন পুশ সুইচের মাধ্যমে কন্ট্যাক্ট করবো তখন এই যে কলিং বেলের মধ্যে পাওয়ার যাবে, আর এই যে লাইট এখানে একটা লোড থাকবে, লোডের মাধ্যমে নিউট্রাল সংযুক্ত হবে, এটা হচ্ছে কলিং বেলের একটা সংযোগ চিত্র। তো এখন দেখুন প্রায় সময় আসে যে একটা সিলিং ফ্যানের সুইচ এবং রেগুলেটরের মাধ্যমে সংযোগ চিত্র। তো দেখুন এই এখানে সুইচটা সবসময় আমাদের লাইনের সাথে সংযুক্ত থাকে, লাইনের মাধ্যমে সংযোগ দিলাম, আর এটা হচ্ছে রেগুলেটর, এখানে রেগুলেটরটা সবসময় লাইনের সাথে সংযুক্ত থাকবে। এই রেগুলেটরের মাধ্যমে আমার ভোল্টেজ কম বেশি করব, ড্রপ হবে, যেহেতু আপনারা জানেন রেগুলেটরের ভিতরে রেজিস্ট্যান্স সংযুক্ত থাকে, রেজিস্ট্যান্সের বাধাপ্রাপ্ত হবে ভোল্টেজটা, বাধাপ্রাপ্ত কারেন্ট বা বাধাপ্রাপ্ত হবে, কম পরিমাণ যাবে। এই যে ফ্যান ফ্যান আছে, সিলিং ফ্যান, এই সিলিং ফ্যানটা এখানে কন্ট্রোল করবে। এটা হচ্ছে একটা সিলিং ফ্যানের সংযোগ চিত্র সুইচ এবং রেগুলেটরের মাধ্যমে। তো আশা করছি আপনাদের ভিডিওটা ভালো লাগছে, অবশ্যই যারা এখনও সাবস্ক্রাইব করেননি চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন, আর আপনাদের বুঝতে অসুবিধা হলে কমেন্টস করে অবশ্যই জানাবেন। ত্রিপুলি জব প্রিপারেশনের সাথে থাকবেন, মঙ্গল হবে আপনাদের। আসসালামু আলাইকুম।